এক হঠকারী সিদ্ধান্তের বশবর্তী হয়ে আমিও আমার এক ভাই গোয়ার উদ্দেশ্যে রওনা হই। গোয়া স্টেশনের বাইরে বিশাল জাতীয় পতাকা দেখে মুগ্ধ হই। হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মের এক সাম্প্রদায়িক মেলবন্ধন স্থান এই গয়া, যেখানে গয়াতে হিন্দুদের পিণ্ডদান ও বোধগয়াতে বুদ্ধদেবের জ্ঞানলাভের স্থান হিসাবে উল্লেখযোগ্য। এটি ফাল্গু নদী, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি একটি পবিত্র নদী। রামায়ণ অনুসারে এই নদীর তীরেই রাম, সীতা ও লক্ষ্মণ তাদের পিতা দশরথের পিণ্ডদান করে। ফাল্গু নদীর ঠিক তীরেই অবস্থিত বিষ্ণুপাদ মন্দির। নানা স্থান থেকে মানুষের সমাগম ঘটে এই স্থানে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই বিষ্ণুপাদ মন্দিরে বিষ্ণুর পদচিহ্ন আছে। মন্দিরটি নির্মাণ সময় নিয়ে নানা মতভেদ থাকলেও এটি অনেকে মনে করেন যে রাম, সীতা ও লক্ষ্মণ এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন এবং পরবর্তীকালে ইন্দোরের রানী রানী আহল্যাবাঈ হোলকার পুনরায় এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং এর গঠনশৈলী একটি অন্যতম ইতিহাসের ছাপ রাখে। দেশ বিদেশের নানা স্থান থেকে মানুষেরা ছুটে আসেন তাদের বিশ্বাসের টানে এই স্থানে। পিণ্ডদানের নানা পর্যায়ের মধ্যে এই অংশেও একটি পিণ্ডদান করা হয়। হিন্দু শাস্ত্র মতে পিণ্ডদানের মাধ্যমে বর্তমান পুরুষ তার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা এবং মোক্ষ লাভের জন্য এখানে এই রীতি পালন করেন এবং তাদের বিশ্বাস যে এর মাধ্যমে তার পূর্বপুরুষেরা স্বর্গ লাভ করেন। যারা গয়াতে পিণ্ডদান করতে আসেন তারা এই অক্ষয় বটেও পিণ্ডদানের রীতি পালন করেন। হিন্দু শাস্ত্র অনুসারে এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই অক্ষয় বট সীতা দেবীর আশীর্বাদ লাভ করেছিল। সেদিনের মতো আমি ও ভাই গয়ার বিভিন্ন রকম খাবার স্বাদ নিলাম এবং পরদিন রওনা হলাম বুদ্ধগয়াতে। বুদ্ধগয়ার আমাদের প্রথম গন্তব্য ছিল দ্য গ্রেট বুদ্ধ স্ট্যাচু। এই বিশাল বুদ্ধ স্ট্যাচুর উচ্চতা প্রায় 64 ফুট। মূর্তিটি একটি পদ্মের উপর ধ্যানরত অবস্থায়। দেশ ও বিদেশ থেকে বহু পর্যটকের আগমন ঘটে এই স্থানে। গয়া থেকে বুদ্ধগয়া আসবার পথেই পড়ে মেট্র বুদ্ধিস্ট টেম্পল, যা বুদ্ধগয়ার পালকে এক নতুন সংযোজন। এর স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবেই। ডাইজাকিও বুদ্ধিস্ট টেম্পল বুদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম পবিত্র স্থান।
এই শান্ত নীরব পরিবেশ একটি অন্য মাত্রা যোগ করে। এর ঠিক পাশেই অবস্থিত কর্মা টেম্পল। এটি একটি সুন্দর মন্দির যা তিব্বত স্থাপত্যের ছোঁয়া দেখা যায়। এনার্জি শেষ, আজকের মতো এপিসোডটা এখানেই শেষ। আবারও আসবো কোনো একটা দুর্দান্ত এপিসোড নিয়ে বলার।